এই গঙ্গার জলের উপরে শ্যাওলার মতো শুধু ভেসে ভেসেই চলে যাবে। কোনোদিন কি আমি তার দেখা পাবো না? পুরুষ মানুষের কাজ হলো ঝামেলা ঘাড়ে নিয়ে ঘরে ঢোকা, আর মেয়ে মানুষের কাজ হলো সেগুলো সামলানো। বলে যে ভালো মানুষের মেয়ে, ওটো দেখিনি আর তারা গান গাইতে হবে না। ওটো এই ভামিনীর কাছে যখন একবার এসে পড়েছো, তখন সে তোমায় বানের জলে ভাসিয়ে দেবে না, বুঝলে? কেমন করে তাকিয়ে জানো সে চলে গেল, বাচ্চা হলেও তার বড় মনে লেগেছিল। আজ বুঝতে পারি। তুই কি ভাবিস দিদি, সে কি আর কোনোদিনও ফিরে আসবে? আসবে, আসবে, ওই দৃষ্টি বলেছিল সে আসবে। রাজপুত্রের মতো পক্ষীরা ঘোরা যাবে? সোনার পালঙ্কে শুয়ে থাকা রাজকন্যার ঘুম ভাঙাতে তুমি আর খুঁকি নেই বল। কিন্তু আমি বলে দিলাম আমি তাকে ছেড়ে দেবো না, শুধু রাজকন্যাকে নিয়ে পালালে চলবে না। মা কি করবি? সে পরেই দেখতে পাবি। এমন যন্ত্র করবো না। তাকিয়ে যেন সে চলে গেল, বাচ্চা হলেও তার বড় মনে লেগেছিল। আজ বুঝতে পারি। তুই কি ভাবিস দিদি, সে কি আর কোনোদিনও ফিরে আসবে? আসবে, আসবে, ওই দৃষ্টি বলেছিল সে আসবে। বলি, ও ভালো মানুষের মেয়ে, ঘুম থেকে উঠেছ কই? আরে ওটো ওটো, তোমার জন্য খুব ভালো খবর আছে। আমার বোনঝি কলকাতা থেকে আসছে, তোমায় নিয়ে যাবে। কেন, আমি সেখানে গিয়ে কি করব? আরে কি করবে, কলকাতায় তোমার একটা পাকাপাকি থাকার ব্যবস্থা করে দিতে হবে তো। আমার বোনঝি খুব বড় ঘরে বিয়ে হয়েছে, সেখানে যদি দাসী হয়েও থাকতে হয়, তোমার ওরা খুব আদর যত্নে রাখবে। দেখো দাসী, আমাকে দাসী হয়ে থাকতে হবে। তো দাসী হয়ে থাকবে না তো কিও করবে? রাজ করলে হয়ে থাকবে? সে কপাল তুমি করেছো? উনি দাসী হয়ে থাকবেন, উনি রাজকন্যা হয়ে থাকবেন। রাখি হয়ে থাকবি না তো কি করবি? রাজকন্যা হয়ে থাকবি? অমন কপাল তুই করেছিস? আমি জানতাম, তবুও যে কেন পাগল কুকুরের মতন সারা শহরের মেয়েটার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছ তা আমি বুঝতে পারছি। আচ্ছা, ঠিকানা ছাড়া কখনো কোনো বাড়ি খুঁজে পাওয়া যায়? একটা বাচ্চা ছেলেও সে কথা বলছে, আর তুমি তুমি বুড়ো মিংস এসব কথা বুঝতে পারছো না? আমার কাছে মরণ, এদিকে এনার বুড়ো বয়সে ভীমরতি, আর ওদিকে উনি ঘন ঘন মুচড়ে যাচ্ছে, সারাদিন কিচ্ছুটি খায়নি। এরকম বুঝি না বাপু, তুমি এত বুঝো
আরে এটা বুঝতে পারছো না, একটা বড় ঘরে মেয়ে অন্যের বাড়িতে দাসী বৃত্তি করতে যাচ্ছে, তার চোখে তো জল আসবেই। কি করবে, তাকে নিয়ে এখন সব জায়গায় ঘুরে বেড়াবে? একটু এক কাজ করো তো, ওকে একটু ডেকে পাঠাও। দেখো মা, অনেক চেষ্টা করলাম বুঝলে, কিন্তু কিছুতেই আমি খুঁজে পেলাম ছেলে এত বড় শহর, সেখানে একটা ঠিকানা ছাড়া অন্তত যদি এলাকার নামও যদি বলতে পারে, এই শ্যামবাজার শ্যালদা, তাহলেও মানে আমি আর একবার চেষ্টা করতে পারতাম, তুমি তো কিছুই বলতে পারছো না। যাই হোক, এই অবস্থায় আমাদের এখানে যে ব্যবস্থা হয়েছে সেটাই আমার মনে হয় সবচেয়ে ভালো, এই শুভ মানে আমাদের সুভাষ বড় ভালো মেয়ে, আর ওর বর রম সে এই কলকাতা শহরের একজন নামজাদা উকিল, ওরা ঠিক একটা খোঁজ খবর করে তোমার মামার ঠিকানা ঠিক শুনে পাঠ। হ্যাঁ, তুমি একদম দুশ্চিন্তা করো, কেমন আমার খেতে দাও, তুমি যাও আমি আসছি। তুমি যার বাড়ি যাচ্ছ সে মানুষজন খুবই ভালো, তুমি যে অবস্থায় থাকো না কেন, তোমার যে খুব বেমা সে আমি ভালো করে বুঝে গেছি। তবে একটা কথা জেনে দেখো, শুভ আমাদের বড্ড ভালো নেই। যাই হোক, এসো খাবে চলো, কাল সকালে শুভ তোমায় নিতে আসবে, সারাদিন তো কিছুটি খাওনি, এসো এসো বলছি। এসো খোকন এসো, মাসিমা এসো, মাসিমা মাসিমা কেমন আছো গো? ও মা দাদু দেখছি না, তুমি খবর পাঠাতেই তো ছুটতে চলে এলাম। তুমিও যেমন কথা বলো না, আমি কি ছোট লাট সাহেবের বিবি যে আমায় দেখলেই ও চিনতে পারবে? সেটা বলে দিলেও পারতো না, পাড়াগায় মেয়ে হলে কি হবে, পেটে পেটে অনেক বুদ্ধি। আর কালকে তোমায় বললুম না আমার বন্ধু শুভ, আমি ভেবেছিলাম শুভ মানে সাহেব শুভ কেউ। সত্যি মাসিমা তোমারও বড় ভুল হয়েছে, ও নতুন মেয়ে আমায় কেমন করে চিনবে বলো তো? শোনো মেয়ে, আমার নাম হলো সুভাষিনী, মাসিমা আমার ছোট থেকে শুভ বলে ডাকেন, এবার বুঝেছো? কলকাতার বিখ্যাত লোক রাম রাম দত্তর ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে, খুব কচি বয়সে, আর খুব বড় ঘর তো ওরা, ওই জন্য আমাদের সঙ্গে যেমন যোগাযোগ রাখতে পারেনি, তো আমরা কলকাতায় এসেছি শুনে লোক পাঠিয়েছিল, লোকের মুখে তোমার খবরটা পাঠালো। হ্যাঁ গো মেয়ে, বড় লোক বাড়ি ভালো করে কাজকর্ম করতে পারবে তো নাকি? আহা মাসিমা এখন থাক না ওসব কথা,
দেখছো না এখনো বিছানা ছেড়ে উঠতে পর্যন্ত পারেনি। ওমে পাশের ঘরে তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি এসো। কেমন আমি হরমোহন দত্তের বড় মেয়ে, আমি আমার মার কাছে আবদার করেছিলাম টাকার গতিতে সময়, আমাকে কিনা বড় করে দাসী বৃত্তি করতে পারবো কিনা বলে অপমান করে। আমার মেয়ে শান্তি কামনা করে আমি ওর শ্রাদ্ধ করব। শ্রাদ্ধ? তোমার দ্বিতীয়বার বিবাহে আর কোনো বাধা নাই, আমরা পাত্রীয় পছন্দ করিয়া রাখতে আশীর্বাদক বাবা। বহু খোঁজাখুঁজি করিয়াও বধূমাতার কোনো হদিশ মেলে নাই, আমাদের বিশ্বাস গভীর জঙ্গলে তাহাকে বাঘ ভাল্লুকে খাইয়াছে। আমরা তাই মনে করিতেছি তোমার দ্বিতীয়বার বিবাহে আর কোনো বাধা নাই, আমরা পাত্রীয় পছন্দ করিয়া রাখিয়াছি, তুমি সত্তর একবার বাটিতে ফিরিলে ভালো হয়। ইতি আশীর্বাদক বাবা। দুনিয়া বাবা, আপনার চিঠি পাইয়াছি, পাত্রী যদি আপনাদের পছন্দ হইয়া থাকে সেই বিষয়ে আমার ভিন্ন কোনো মত নাই, কিন্তু আমি এই মুহূর্তে দ্বিতীয়বার বিবাহ করিতে প্রস্তুত নহি, আমার ব্যবসায় কিছু সমস্যা দেখা দিয়াছে, আমি তাহা লইয়া ব্যতিব্যস্ত আছি। সকল কথা বাটিতে প্রত্যাগমন করিয়া বলিব, ইতি আপনার স্নেহাস্পদ উপেন্দ্র। বিয়ে তো হয়েই গেছে, এখন ওই আচারটুকু যা বাকি আছে সেটা ইন্দু যখন শ্বশুর বাড়ি যাবে তখন হবে। কথা না, এ নিয়ে আর কোনো কথা হবে না, যাও তোমরা এখন এসো যাও। অনেক তো কান্নাকাটি করলে, কোনো ফল তো হলো না, আমাদের ইন্দু আর বেঁচে নেই। চুপ করো, আমার আলু করে কথা বলো না, তোমার মুখে কি কিছু আটকায় না নাকি? শোনো শোনো, ভালো করে শোনো, আমি আমার লোকজনকে পাঠিয়েছিলাম, তারা গভীর জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে দেখেছে, কোথাও কিচ্ছু নেই। শেষকালে কি দেখতে পেয়েছে জানো? পালকিটা একটা পোড়া ছাই। যা সত্যি সেটাই আমি বলছি, ওই ডাকাতেরা পালকি বেহারাদের পর্যন্ত ভেঙে ফেলেছে, এমনকি মানুষ দাসীকে পর্যন্ত ছাড়েনি। ইন্দুর গায়ে ওই অত ভারী ভারী গহনা, সে কি ডাকাতেরা ছেড়ে দেবে ভেবেছ? সেদিন যদি মেয়েটাকে বাড়িতে আটকে না রাখতে তাহলে আমাদের এই দিন দেখতে হতো না। এখন তুমি আমাকে দায়ী করছো,
কি করে বুঝবো বলো? মেয়েটা এভাবে অপঘাতে মারা যাবে, হতভাগিনী। সত্যি মেয়েটা আমাদের হতভাগিনী। দেখে যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এমন যে করেই হোক খণ্ডাতে হবে। তাই বলে আমাদের এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলেও তো চলবে না। কি করতে চাও তুমি? আমার মেয়ের শান্তি কামনা করে আমি ওর শ্রাদ্ধ করব। করতেই হবে বড় বউ, করতেই হবে। সমাজের কাছে আমাদের তো একটু জবাব দিতে হবে। আর তাছাড়া ইন্দু তো আমাদের একমাত্র মেয়ে নয়, আমাদের তো আর একটা মেয়ে আছে বড় বউ, তার কথাও তো আমাদের ভাবতে হবে। ভালো ভালো সম্বন্ধ আসছে ওর, কিন্তু যে মেয়ে অপঘাতে মারা গেছে তার শান্তি শাস্তা না করলে তো কোনো কথাবার্তা এগোবে না, ওকে তো কেউ ঘরেও তুলবে না। তোমার যা খুশি করো, আমি আর শুনতে চাই না। তুমি ওর বাপ, তোমার যা জানে চায় তাই করো, তোমার কর্তব্য করো, আমাকে এর মধ্যে জড়িও না, নয় তোমার। আমি মা, আমার দুঃখ তুমি বুঝবে না। বাকি সব কথা না হয় পরে জানবো, কিন্তু যাতে কায়স্থ তো। কেন, বামুন কাস্তা ছাড়া বুঝি কলকাতার লোকেরা রান্নার লোক রাখতে পারেন না? এ আবার কি কথা মেয়ে, উঁচু জাতের লোকজন কখনো নিচু জাতের লোকের হাতে খায়? আমাদের দেশে তো বড় লোকেদের বাড়িতেও নিচু জাতের মেয়েরা খাই পেত। দেখো ভাই, তোমার জাত নিয়ে আমার বা আমার স্বামীর কারোর কোনো সমস্যা নেই, কিন্তু আমার শাশুড়ি মা আছেন তো, তিনি তোমার জাত ধর্ম এগুলো না জেনে তোমার বাড়িতে রাখতে পারবেন না। দেখ শুভ, আমি তোকে জোর করছি না, তুই একটা ব্যবস্থা করতে পারবি ভেবেই তোকে কথাটা বললাম। না না, তুমি তো ঠিকই ভেবেছো মাসিমা, ভালোই ভেবেছো। আমার ওকে বেশ লেগেছে, কি মিষ্টি দেখতে না, কেমন মনে হয় হাঁ করে তাকিয়েই থাকে। আমার ভালোই লাগবে ও যদি আমার বাড়িতে যায়। ও মা, ওই তো এসে গেছে, এসো মেয়ে, এসো আমার কাছে এসো। দেখো, তুমি না জানতে চাইতেই কিন্তু আমি তোমাকে আমার নাম বলেছি, তুমি কিন্তু তোমার নাম মোটেও আমাকে বলনি। তোমার নাম কি মেয়ে? আমার নাম কুমুদিনী। কুমুদিনী, বাকি সব কথা না হয় পরে জানবো, কিন্তু যাতে কায়স্থ তো। কেন, বামুন কাস্তা ছাড়া বুঝি কলকাতার লোকেরা রান্নার লোক রাখতে পারেন না? এ আবার কি কথা মেয়ে, উঁচু জাতের লোকজন কখনো নিচু জাতের লোকের হাতে খায়? আমাদের দেশে তো বড় লোকেদের বাড়িতেও নিচু জাতের মেয়েরা খাই পেত। দেখো ভাই, তোমার জাত নিয়ে আমার বা আমার স্বামীর কারোর কোনো সমস্যা নেই, কিন্তু আমার শাশুড়ি মা আছেন তো, তিনি তোমার জাত ধর্ম এগুলো না জেনে তোমার বাড়িতে রাখতে পারবেন না। তাই জিজ্ঞেস কর। আমি এমনি বলছিলাম, আমি কাস্ত, আমার বাপের বাড়ির উপাধি দত্ত। দেখো, তুমি কার মেয়ে, কার স্ত্রী, এসব আমি এখন জানতে চাই না, তবে তুমি যে বড় ঘরের মেয়ে সে তোমায় দেখে বেশ বুঝতে পারছি আমি। তুই তাহলে সব বুঝে নে শুভ, ওর সাথে কথা বল, আমি একটু ওদিকে যাই। হ্যাঁ, সোজা কথা সোজা উত্তর দেওয়া তোমার ধাতে নেই না? কেন, কি করে বুঝলেন? যাই জিজ্ঞেস করছি কোনোটারই কোনো সহজ উত্তর পাচ্ছি না। এই যে আমি তোমায় বললাম তুমি বড় মানুষের মেয়ে, ভুল বললাম? সাত গ্রামে আমার বাপকে সবাই ধনী এবং নামী বলেই জানত, তবে আমি যে বড় ঘরের মেয়ে তা তো আমার গায়ে লেখা নেই। আপনি কি করে বুঝলেন? তোমার হাতের, কানের, গলার, গয়নার রং এখনো রয়েছে,
দেখো আমি তোমাকে এতটুকুনি ভরসা দিতে পারি, আমার বাড়িতে গিয়ে তোমাকে দাসী বৃত্তি করতে হবে না। তবে একটু একটু রান্না জানো তো? বাপের বাড়িতে আমার রান্নার চষ ছিল। ব্যাস ওতেই হবে। দেখো এমনিতে আমরা বাড়িতে নিজেরাই রান্না বান্না করি, তবে হ্যাঁ কলকাতার নিয়ম অনুযায়ী একজন রান্নার বামুন পিসিও আছেন, সে বামুন পিসি এখন দেশে যাবেন ছুটিতে, মাকে বলে সে বামুন পিসির জায়গায় তোমাকে আমি বাড়িতে রাখিয়ে নেব, কি রাজি তো? তুমি একটা পাখি মা কখন ছিল, এসব কথা বলে না, তোকে কি বলবে? কি হলো মেয়ে, চুপ করে আছো কেন? আমার যা দশা আর উপায় কি বলুন, তাছাড়া আপনার বাড়িতে আমি রাঁধুনি থাকতেও রাজি। দেখো ভাই আমাকে এত তুমি আপনি আগে করো না, আমাকে তুমি বলো। হ্যাঁ আমার শাশুড়িকে আপনি বলো। আর একটা কথা তোমায় বলি ভাই, আমার শাশুড়ি একটু খিটখিটে তবে মানুষ ভালো, তাকে কিন্তু তোমায় বশ করতে হবে, পারবে তো? পারতেই হবে, ওই যে বললাম আমার কোনো উপায় নেই। অমন করে বলো না ভাই, আমি মানুষ চিনি, আমি জানি তুমি পারবে। বেশ এই বেশ ভালো হলো, তবে কথা হয়ে রইল তুমি তৈরি হয়ে থেকো, আমার পাশে কাছেই কুটুম বাড়ি, সেখানে একটু ওদের সঙ্গে দেখা করে আসি, ফিরে এসে তুমি বিকেলবেলা নিয়ে যাবো, কেমন? তৈরি হয়ে থেকো কিন্তু। খোকন চলো বাবা চলো, আমরা একটু চট করে ঘুরে আসি, এসো। যা ভেবেছিলাম তা ঠিক না, এই মানুষটা অন্যরকম, এর কাছে থাকলে আমার অন্তত ভয়ের কিছু নেই। অন্ধকারে ভালো ঠাউর করতে পারছি। আমি তোমার বয়স কত? 19-20 হবে। না 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 না, আমি এরকম সমস্ত মেয়ে কাজে রাখবো না। না না তুমি অন্য কোথাও যাও। সমস্ত মেয়ে বুঝি কাজ পারে না? না পারে, কিন্তু সমস্ত মেয়ের চরিত্র ভালো হয় না। আমার রূপ যৌবনী শক্তি আমার হাতে তৈরি, কপাল পড়ে সবাই পড়ে না কেন, শুধু সেখানে যাই এরা আমাকে পড়ায়।